অবশেষে ধূপগুড়িতে সেফ হোম করার উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর এবং ব্লক প্রশাসন রাজ্য সরকারের তরফে প্রত্যেক ব্লকে সেফ হোম করার ব্যাপারে নির্দেশিকা আগেই দেওয়া হয়েছিল বিভিন্ন এলাকায় আগেই করা হয়ে গিয়েছে এই কাজ কিন্তু ধূপগুড়িতে এতদিন পর্যন্ত করা যায়নি তবে এখন রাজ্যের অন্যান্য প্রান্তের মতো পাল্লা দিয়ে হু হু করে ধূপগুড়ি শহর এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ফলে সেফ হোমের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছে প্রশাসন আর তাই ধূপগুড়ি গার্লস কলেজে করোনা রোগীদের জন্য সেফ হোম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে গার্লস কলেজে রোগীদের থাকার জন্য নিয়ে আসা হয়েছে প্রাথমিক পর্যায়ে একশো বেড এই একশো বেড দিয়ে চালু করা হবে এই সেফ হোম যেখানে পুরুষ এবং মহিলা উভয় রোগীকে রাখা হবে ধুপগুড়ি পুরো এলাকায় ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা আড়াইশো পেরিয়েছে গার্লস কলেজ ঘুরে দেখেন ধুপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুরজিৎ ঘোষ এবং ব্লক উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা ধুপবুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুরজিৎ ঘোষ জানান প্রাথমিক পর্যায়ে বানারহাট এবং ধুপবুড়ি ব্লক মিলে একটি সেফ হোম করা হচ্ছে ধুপবুড়ি গার্লস কলেজকে পরবর্তীতে আক্রান্তের সংখ্যা এবং চাহিদা অনুযায়ী আরও সেফ হোম বাড়ানো হবে